আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হঠাৎ ফুচকা খেতে মন চাচ্ছিল, তাই ভাবলাম ঘরেই বানিয়ে ফেলি। তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি বুট সিদ্ধ করে নিচ্ছি, তার মধ্যে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে সোডা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, শসা আর হচ্ছে ধনে পাতা কুচি করে রেখেছি। এখানে টক বানানোর জন্য আমি তেঁতুল পানিতে গুলিয়ে রেখেছি। তো এখন ভালোভাবে এটাকে চটকে বিচিগুলি আলাদা করে নেব। বিচি আলাদা করে নিয়েছি এই তো। এখন এই টক পানির মধ্যে আমি 2 চামচ চিনি আর এই যেখানে আলাদা করে রেখেছি এখানে হচ্ছে 1 চামচ চিনি আর অল্প একটু বিট লবণ আর একটু লবণ দিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার টক। আমি এখানে আর কিছু ইউজ করব না, পরে যে শুধু অল্প একটু ঘুমনি ইউজ করব। এখন ফুচকা ভেজে নিব। এই তো এই ফুচকাগুলি দেখতে এমন, এগুলো হচ্ছে রেডিমেড ফুচকা, আপনারা যে কোনো শপ থেকে কিনে নিতে পারবেন। তো এখন আমি এখানে অনেকগুলি ফুচকা ভেজে নিব, তারপর হচ্ছে পরিবেশন করার পালা। আমি এখন একটা ট্রাই করে দেখছি, দেখলাম ভালোই ফুলছে। এখন হচ্ছে আমি ফুচকা রেডি করব। এখানে হচ্ছে আমি 3টা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর ঘুমনিগুলি মিশিয়ে নিচ্ছি। ঘুমনি যেহেতু আমি বিকালে করেছি তাই একটু শক্ত শক্ত দেখাচ্ছে। তো এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, শসা আর ধনে পাতা কুচি একসাথে ভালো করে মিক্স করে এটা ফুচকার ভিতর ভালো করে ঢুকিয়ে নিব। এখন আমি তার জন্য তৈরি করে নিচ্ছি, তাকে আগে টেস্ট করিয়ে দেখাবো যে কেমন হয়েছে। খুবই কম হয়ে গেছে, ঘুমনি অনেক বেশি হয়ে গেছে। এই তো আমার ফুচকার ফাইনাল লুক। তো অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। You don't need to buy any of those.